খালা খালা এত কিছু কি করে হলো গোসলের টাইম হইছে দেখে আমি তো আপামনের পানি গরম করতে গেছিলাম তাহলে ঝন্টু কোথায় ঝন্টু বাজারে গেছে ও তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না হ্যাঁ সাকিব আমি আসছি হ্যালো খালা 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 রূপাকে গৌরীপুরের ট্রেনে উঠতে দেখা গেছে আমি যাচ্ছি ও ওকে তুমি থাকো নতুন মেয়েটাকে দেখছিস কোন মেয়েটা আরে ওই যে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো দেখি নাই তুই দেখবি কি করে তো চোখ তো বই পাতা থেকে উঠেই না এনে যতটুকু লিখে দিয়েছি এইটা যদি লিখতে পারিস তাহলে পাস করতে পারবি থ্যাংক ইউ দোস্ত নে বসতে পারি অবশ্যই অবশ্যই আপনার নাম তো আসিফ আমি রূপা একটা ছোট্ট হেল্প করতে হবে অবশ্যই অবশ্যই কি করতে পারি আপনাকে তো জিজ্ঞেস করিনি কি হেল্প করতে পারি আপনাকে আপনার ফার্স্ট ইয়ারের নোটগুলো যদি আমাকে দিতেন ও নোটগুলো তো সবাইকে দিয়ে দিয়েছে আর ও নোট পড়েই তো সবাই পাস করছে সবাই যে নোট পড়ে ওগুলো না আমার একটু স্পেশাল নোট লাগবে প্লিজ দেখি সময় পেলে করে দেব থ্যাংক ইউ দোস্ত ক্যাম্পাসে যাবি না গুড মর্নিং মা তুই না বললি আজ ক্যাম্পাসে তাড়াতাড়ি যাবি ও মাই গড ব্যাপার বন্ধু কাহিনী কি কোনো কাহিনী নাই তাই বুঝি আসিফ ভাই অনেক ভালো আমাকে অনেক হেল্প করেছে চল ক্যান্টিনে যাই আচ্ছা চল আর শোন কালকে তো ক্লাসটা হয়েছে না হ্যাঁ আমি আসতে পারিনি একটু প্রবলেম ছিল
আমি এখন থেকে প্রতিদিনই আসব। ভাই জামান নাকি অ্যানুয়াল প্রোগ্রাম করতে দিবে না কলেজে, কিন্তু রুদ্র ভাই তো করবেই। জামানকে? আরে ওই যে ফাউল ছেলেটা, মেয়েদের শুধু ডিস্টার্ব করে। ও আবার কি করবে? কি আর করবে, একটা ঝামেলা তৈরি করবে। প্রোগ্রামটা কদিন পিছিয়ে দাও। না ভাই, তোমরা এত ক্যাচাল করলে কি কথা বলা যায় না? বসো বাবা। এখন কেমন আছো? জি ভালো। আচ্ছা ওই ছেলেটার এখন কি অবস্থা? না ভালো আছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, রূপা আমাকে সব বলেছে। তুমি না থাকলে আজ যে ওর কি হতো তা কে জানে। আন্টি এটা আমার দায়িত্ব ছিল। তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। কি ভয় কেটেছে? একটা মানুষ একটা মানুষকে এভাবে মারতে পারে আমি জীবনেও দেখিনি। তাহলে এক কাজ করো, আরো কয়টা দিন রেস্ট নাও, তাহলে দেখবে ভয়টা কেটে যাবে। আপনি আমার পাশে থাকলে আমার সব ভয় কেটে যাবে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, গুন্ডা হলে কি হবে, আচরণে বোঝাই যায় না। কি হলো ওই ছেলেটাকে সেদিন কিভাবে মারছিল? তুই যদি দেখতি একটা মানুষ এরকম নিঃশংস হয় কিভাবে। আহ যেমন ভাইদের তুই চিনিস, ওর যতগুলো ছেলে আছে সবগুলো ছেলে রাস্তার মধ্যে মেয়েদের টিচ করে। দেশে তো আইন আছে, ওনার নামে রেপ কেসের মামলাও আছে। ছেলেটা আসলে অনেক খারাপ। কেমন আছেন বড় ভাই? তুমি ভালো আছো? জি ভাই ভালো আছি। আসতে বলেছিলেন? হ্যাঁ আসতে কইছিলাম, কিন্তু ওদিকের খবর টবর কি? শুনলাম জামান নাকি কলেজে অ্যাটাক করতে আইছিল। সুবিধা করতে পারে নাই। হ্যাঁ এটা ঠিক কইছ, তুমি কলেজে থাকতে কার এমন বুকের পাটা আছে যে কলেজে সুবিধা করব? হ্যাঁ হ্যাঁ, তা ওই আবার কি কারণে হামলা করতে আইছে? ওইদানিং ক্যাম্পাসের দখল চায়,
প্রায় আমার ছেলেদের উপর হামলা করছে। তাইলে তো হালায় বহুত বাইরা গেছে রুদ্র, ওর পাকনা দূরে কেটে দাও নাকি? আমার ধারণা ওদেরকে কেউ সাপোর্ট দিচ্ছে, নতুন আর্মসও পেয়েছে বেশ কিছু। এটা তো কোনো সমস্যাই না, নতুন মাল চাইলে তুমিও পাইবা। হ্যাঁ, বাহ, দারুণ পছন্দ হয়েছে। অনেক জোশ তোমার জন্য। থ্যাংক ইউ সুলতান ভাই। আবার থ্যাংক ইউ কেন রুদ্র, তোমার আমি কত পছন্দ করি তুমি এটা জানো। তোমার নিয়ে আমি সবসময় ভাবি, কিন্তু তোমার একটাই প্রবলেম, চাট চাট মনে করো মাথা গরম করে ভালো, মাথাটা সব সময় ঠান্ডা রাখবা, বুঝো না? ঘটনা ঘটতে তো আর সময় লাগে না, কিছু করতে হবে ভাই। এরা কারা? ও হচ্ছে মিশু আর ও পাশা। আসসালামু আলাইকুম। গুড, যাও ভালো থেকো। সালাম ভাই। রুদ্র, মাই বয়। ভাই, আপনি পাশার কিছু কইবেন, আমার খোঁচাইলে কিন্তু ভালো হইব না। রুদ্র ভাই, রুদ্র ভাই, রুদ্র ভাই, সলিড খবর রুদ্র ভাই, জামানরা তিন জায়গায় ঢুকবার প্ল্যান করছে। কই কই? কলেজে, আমাকে আস্তা নাই, আর বাজারে। কইছিলাম না আমাকে আস্তা নাই, দেখছস? আহ, তুই চুপ থাক, আমার মনে হয় আমরা আগে গিয়া পজিশন লালই, আইলেই অ্যাটাক করে দিব। পুলিশের ব্যাপারটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হিট করে যে যার মতো ডুব দিবি। পাশা ঠিকই কইছে ভাই, ওরা রাজুরে যেইভাবে কোপাইছে এর প্রতিশোধ লইতেই হইব। হ্যাঁ, তুই বাজারে যা, সাজ্জাদ আর ওর পোলাপানি ডেকে নিবি। আর মিশু, জি ভাই, তুই এখানেই থাক, আমি ছোটকুকে বলে দিচ্ছি ওরা সাতজন আসবে। ঠিক আছে, ওরা আসলে সোজা জামানের আখড়া যাবি। ওকে ভাই, আমি ক্যাম্পাসে দুটো চক্কর মেরে এসেই তোদের সাথে মিট করছি। ঠিক আছে, কেউ কিচ্ছু বোঝার আগে যেন গেম খতম হয়ে যায়। ঠিক আছে? জি ভাই। জাকি চন্দন, তোরা আমার সাথে চল। ভাই, আমি আপনার লগে যাই। যেভাবে বলছি ওভাবে কর, আর তোরা যাই করিস নিজেদেরকে সেভ করে করবি। ওকে, চল। আমি তোদেরকে কুকুরের মতো গুলি করে মারবো। সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। কোন ঘটনা? ওই যে জামানকে মারতে গিয়েছিলাম সেই ঘটনা। গুন্ডারা তো মারামারি করবেই,
ভদ্রলোকের তাতে কিছু যায় আসে না। ওই মাইয়া কি কইলা তুমি? গুন্ডা ভদ্রলোক এগুলো কারা ঠিক করে দেয় জানেন? এই সমাজ। আর আপনার এই সমাজের প্রতি আমার বিন্দুমাত্র আস্থা নেই। আপনার মতো ভদ্রলোক কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভাই এই বাচ্চা একটা মাই আপনার গুন্ডা কইলো, হ্যাঁ আমারে হুনতে হইলো, আপনি আমারে থামাই দিলেন। মাথাটা গরম হয়ে যাইতেছে ভাই, আপনি আমারে থামাই দিলেন এই মিশুরে। এই তোর সাহস তো কম বড় না, তুই ওকে মুখের উপরে গুন্ডা বলে ডাকলি। গুন্ডাকে গুন্ডা ডাকবো না তো কি ডাকবো? শোন রুদ্র ভাই খুব ভালো একজন মানুষ, তাই তোকে ছেড়ে দিয়েছে। আর ওনার জায়গা অন্য কে হলে তোকে কোষ একটা চর লাগিয়ে দিত। উনি আমার গালে চর বসে দিত আর আমি যেন এখানে চুপ করে বসে থাকতাম। তাহলে কি করতি? আমি ওনার গালে কষি একটা চর লাগাতাম। এই তোর ঘরে কয়টা মাথা রে? তুই জানিস সারা শহরের মানুষ ওনার কথায় ভয় পায়, আর তুই কি না? ও গড, তোকে নিয়ে আর পারলাম না। ওনাকে দেখে সারা শহরের মানুষ কাঁপে, কিন্তু আমি না। ওকে। তোমার এত সাহস? সরি সরি, আমি আমি বুঝতে পারিনি যে তুমি এত ভয় পেয়ে যাবে। আই এম সরি সরি। রাগ করনি তো? বললাম তো এ কেস আমি করব না। আপনি মনে হয় আমাকে চিনতে পারতাছেন না, চিনলে আপনার মরা বাপ কবর থেকে উঠে এসে আপনার কেসটা নিতে কইতো। মুখ সামলে কথা বলো, অন্য কারো কাছে যাও, রেপ কেস আমি করি না। এত মাথা গরম করেন না তো স্যার, মাথা তো আপনার একখান, দুই তিন খান হলে বুঝতাম। হে বেয়াদব, বের হও বাসা থেকে। দুই দুইটা মাইয়ার ব্যাপারে এত মাথা গরম ভালো না, কখন যে আপনার নিজের মাইয়া রেপ হয়ে যাব বুঝতেও পারবেন না, আর তখন কিন্তু সমাজে ঘোমটা দিয়ে চলন লাগবো। হারামজাদা কি বলে তুই? আপা বনি আইছে, আপা বনি আইছে। তুমি তো আপা আমগো কলেজেই পড়ো তাই না? তোমার লগে কলেজেই দেখা কর। কুল ডাউন রূপা, কুল ডাউন। তোমাকে বাড়ি পৌঁছে দিব? না আমি যেতে পারবো। ওকে বাই, সাবধানে যেও। থ্যাংকস। ঠিক আছে। বাসা চলে যাও। আবার যদি আসে? ওঠো বাইকে, পৌঁছে দিচ্ছি। আহ কি হলো, ওঠো।
যতদিন ধরে বাঁচি যতক্ষণ বেঁচে আছি তুমি নিঃশ্বাসের চেয়ে মরণের চেয়ে কাছাকাছি যতদিন ধরে বাঁচি যতক্ষণ বেঁচে আছি তুমি নিঃশ্বাসের চেয়ে মরণের চেয়ে কাছাকাছি তুমি নিঃশ্বাসের চেয়ে মরণের চেয়ে কাছাকাছি পাতার ধুলো ছেড়ে দেখি তোমার ইচ্ছা ঘাস পড়িঙের পাখনায় নাচে তোমার মায়া তুমি স্বপ্ন ছড়ালে ভালোবাসায় জড়ালে ইচ্ছে করে আরো হাজার বছর বাঁচি তুমি নিঃশ্বাসের চেয়ে মরণের চেয়ে কাছাকাছি তুমি নিঃশ্বাসের চেয়ে মরণের চেয়ে কাছাকাছি দুটি মনে কি সুতোই বাধা ভালোবাসা ছাড়া শূন্য সবই উঠে না ধাঁধা বাড়ালে পাশে এসে দাঁড়ালে ইচ্ছে করে আরো হাজার বছর বাঁচি তুমি নিঃশ্বাসেছে মরণের চেয়ে কাছাকাছি তুমি নিঃশ্বাসেছে মরণের চেয়ে কাছাকাছি আপনি না পারলে আমার এখন এই মিশুকে আপনার জন্য এই কাজটা করতে পারবো না মানুষ মারা আর কলা ছিল্লা খাওয়া এক জিনিস না আবার বড় বড় কথা কস দেখ পাশা আমার খেপাইস না কইলাম আমি খেপলে কিন্তু উল্টা পাল্টা কিছু একটা হয়ে যাইব তোরা থামবি সেদিনের ঘটনার জন্য আই এম সরি কোন ঘটনা ওই যে সেদিন আমি সবার সামনে আপনাকে গুন্ডা ডাকলাম আমি তো গুন্ডাই না ঠিক সেটা না আপনি খুব ভালো মানুষ ইটস ওকে আমি কিচ্ছু মনে করিনি
থ্যাংকস। ওই কি দেখোস, কলা খা। তোমার উপরে আমি ভরসা করছিলাম। এই একটা কাজ আমাকে দিয়ে হবে না সুলতান ভাই। কেন, তুমি মানুষ খুন করো নাই? এখনো প্রয়োজন পড়েনি। আর তাছাড়া একটা মানুষকে আমি চিনি না, জানি না, তাকে কি করে মারি বলেন? সব কাজ তোমার কারণে দরকার কি? আশ্চর্য। আর তোমার গ্রুপে ওই যে পোলাট আছে না, কি যেন নাম? পাশা। হ্যাঁ পাশা, ওরে দিয়ে কাজটা করাও। সব কাজ নিয়ে যাতে করতে এমন তো কোনো কথা নাই। সরি সুলতান ভাই, আমার দলের কাউকে দিয়ে আমি এই কাজ করাবো না। রুদ্র, অন্যের মাইরাই এইখানে বাইচা থাকতে হয়, এইটাই পৃথিবীর নিয়ম। আজকাল তুমি যদি কাউরে না মারো, তাহলে একদিন অন্য কেউ তোমার ঠিকই মেরা দিব। কারণ ঘটনা ঘটতে সময় লাগে। আপনি কি আমাকে সাবধান করছেন? আরে মিয়া, এই তো মাথা গরম করে ভালাইলা। হ্যাঁ, তোমারে বুঝাইলাম কি, আর তুমি বুঝলা কি? আজকে যাই তাহলে ভাই। যাবগা? আচ্ছা যাও, মাথা ঠান্ডা হইলে আবার এসো, ঠিক আছে? এগুলো কিচ্ছু আমার মাথায় ঢুকতেছে। ঢুকবে কি করে? পড়াশোনা বাদ দিয়ে তো স্বাধীন মেয়েদের পিছনে ঘুরে বেড়াস, এরকম করলে হবে? এটা পড়ছিস তুই? এই জায়গাটা কেমনে কি? এই যে এইগুলো আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না। তুই কষ্ট করে শুধু একটা পড়িস। তোর 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 একটা পাবি এটা এটা এখান থেকে। আসিফ ভাই, আর হ্যাঁ আমি আপনাকেই খুঁজছিলাম। তাই কেন? আপনাকে একটা কথা বলবো, আসলে আপনার সাথে শেয়ার না করে পারছি না। ঠিক আছে, ওইদিকে বসি চলেন। হ্যাঁ চলো। দোস্ত আমি যাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসলে আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। যেভাবে তোমার ভালো লাগবে সেভাবেই বলো। আমি হ্যাঁ আই এম ইন লাভ। সত্যি? কার? রুদ্রের। কংগ্রেটস, তোমার জন্য একটা গিফট এনেছি। এই নাও তোমার জন্য। থ্যাংকস, চলেন ওদিকটা যাই। তুমি যাও, আমি পরে আসবো। বাই বাই। বাই। Oh,
এখানে দাঁড়াই। আসিফ ভাইকে দেখেছিস? কি ব্যাপার বলতো? আসিফ ভাইকে খুঁজে পাচ্ছি না, কলেজেও আসছে না। তাই নাকি? কিন্তু কেন, একবার হোস্টেলে গিয়েছিলি? আমি নিজে গিয়েছিলাম। ওহ, দারোয়ান চাচা ঢুকতে দেয়নি, বললো উনিও নাকি অনেকদিন ধরে দেখছে না। তাহলে বোধ হয় বাড়ি গেছে, কোনো প্রয়োজনে যেতে পারে না। আমাকে না জানে কোথাও যায় না। রাশেদ ভাইকে পেলে ব্যাপারটা জানা যেত। তুমি এখানে, প্লিজ তুমি আসিফকে আটকাও, ও চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একেবারে চলে যাচ্ছে, কলেজ ছেড়ে। এখন কোথায় উনি? স্টেশনের দিকে গেল। এই তোরা থাক রূপা, চলো। চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসার ধরল জড়া আমার মরণ তোর পীড়িতে। নদীর মরণ পড়লে চড়া, চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসার ধরল জড়া আমার মরণ তোর পীড়িতে। ওরে চাইল মরণ তোর পীড়িতে, চাইল মরণ তোর পীড়িতে। আমাকে নিয়ে যান সাথে। কেন, জামানরা কি আবার পিছু লেগেছে তোমার? না। তাহলে আমার মতো গুন্ডার সাথে যেতে চাইছো যে? আমি তো বলেছি আই এম সরি। আমার সাথে গেলে লোকে তোমাকে খারাপ বলবে, সেটা কি বুঝতে পারছো? বলুক, আমি কেয়ার করি না। হঠাৎ এত সাহস আসলো কোত্থেকে? আমার মনে হয় আমি কাউকে ভালোবাসি। কাকে? তোমাকে। আমার মনে হয় আমি কাউকে ভালোবাসি, তোমাকে। তোমাকে মানুষকে কষ্ট দেয়া ছাড়া আমি আর কিছুই শিখিনি রূপা।
আমি শিখিয়ে দিব কিভাবে ভালোবাসতে হয়। পরে কষ্ট পাবে না তো? তুমি কষ্ট দিলে কষ্ট পাবো। তোমাকে আমি কখনোই কষ্ট দেব না। আমি জানি। আপা, আপনি এনে খারান, উঠতারবেন না, আমি ভাইয়াটাকে লয়ে আইছি। কেন পারবো না? অবশ্যই পারবো ভাই। আরে তুমি এখানে কেন? তুমি খুশি হওনি? আরে না না, তোর কি আক্কেল হবে না কোনোদিন? তুমি ওনাকে বকছো কেন? আপা আপনি বুঝতে পারছেন না, এসব জায়গায় কেউ কাউরে আনে? তুই ওনার এখানে কেন আনলি? আমার এগুলো কি জানি জরুরি দরকার? এ আপেলটা আপনি ওরে দিছেন না? হ্যাঁ দিছে। যে সমস্যা খারা দেখাইতাছি তোর সমস্যা এখানে না, চলো অন্য কোথাও যাই। কেন, এখানে কি সমস্যা? আহা, এটা ভদ্রলোকের জায়গা না, পুলিশের রেড পড়তে পারে, আর তাছাড়া অপোজিশনও হামলা করতে পারে যে কোনো সময়। ভালো না তো তুমি এখানে আসো কেন? আমি আসি বাধ্য বলে, চলো অন্য কোথাও যাই। দেখো আকাশটা কত সুন্দর, এমন আকাশ দেখেছো কখনো? এটাকে কি বলে জানো? কি বলে? গোধূলি। এমন আকাশ দেখেছো? আরে কি হলো, আকাশটা দেখো কি সুন্দর না? দেখেছি, কিন্তু তোমার মতো করে দেখা হয়নি। সবকিছু এখন অনেক সুন্দর লাগছে। তোমাকে একটা কথা বলবো? বলো। না এখন না, অন্য এক সময় বলবো। না এখনই বলতে হবে, বলো। আহা বললাম তো পরে বলবো। বলো না, এখনই বলতে হবে, বলো। তোমার চোখে যে আকাশ আমি দেখি তা পৃথিবীর আর কোথাও নেই। জানা পৃথিবীতে তুই চেনা।
যে পাই দু চোখে তোমার ভালোবাসার বর্ষায় ভেজা না ব্যাপারটা কি সুলতান ভাই অফিসে ওই যে সুলতান ভাই আটকে গিয়েছিলাম সুলতান ভাই জরুরি কাজ হা কাজ তো কর ভাই অসুবিধা কি কিন্তু চোখ কান খোলা রাখতে হবে না তুমি জানো না ঘটনা ঘটতে তো আর সময় লাগে না চগ্গা তোমার লাগে একটা ডিলের ব্যাপারে কথা বলতেছি ডিল হ্যাঁ শোনো শহরে একটা বড় চালান ঢুকতেছে তুমি তোমার পোলাবাই নিয়ে রেডি থাকবা আমি তোমার বাকি ইনফরমেশনগুলো দিয়ে দেবো কি হয়েছে তোমার আসিফ ভাই চলে গেছে চলে গেছে কোথায় চলে গেছে জানি না কলেজ ছেড়ে একেবারে চলে গেছে আসিফ তো মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়ে যাওয়ার ছেলে না নিশ্চয়ই কিছু একটা হয়েছে আচ্ছা তুমি কি কিছু জানো আসিফ ভাই আমাকে
ভালোবাসতো। আমি আসিফ ভাইকে তোমার কথা বলার পর থেকে উনি কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছিল। আসিফ তোমাকে ভালোবাসতো? তুমি জানলে কি করে? আসিফ ভাইয়ের বন্ধু রাশেদ ভাই বলেছে। রাশেদ বলেছে? আসিফ নিজে তোমাকে কিছু বলেনি কেন? আসিফ ভাই বুঝতে পারেনি যে আমি হুট করে তোমাকে ভালোবেসে ফেলবো। আচ্ছা, তুমিও কি আসিফকে ভালোবাসতে? তোমার প্রেমে যদি পড়ে না যেতাম তাহলে হয়তো আসিফ ভাইকে ভালোবাসতাম। খারাপ ছেলে নয়, দল বেঁধে মারামারি করবে। যার নাম শুনলে গোটা শহর আতঙ্কিত হয়ে থাকে সে খারাপ ছেলে নয়। তোমাকে কতবার বলেছি মেয়েটাকে এত লাই দিও না। হ্যাঁ, সব দোষ আমারই, আমারই। রূপা, তোর কাছ থেকে আমরা এতটা আশা করিনি। তুই এখন বড় হয়েছিস, দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, লোকে শুনলে বলবে কি? শুনতে আর কিছু বাকি আছে? গোটা শহর জানে আমার মেয়ে একটা রাস্তার মাস্তানের সঙ্গে প্রেম করে বেড়ায়। ছি! শোনো রূপা, এই শহরে সবাই আমাকে এক নামে চেনে, আমার একটা মানসম্মান আছে, দয়া করে সেটা বিলিয়ে দিও না। আমরা মরে যাবার পরে না হয় তোমরা যা ইচ্ছে তাই করো। বাবা চুপ! এতদিন তোমার সব কথা শুনেছি, কোনো দিন তোমার কোনো কাজে আমি বাধা দিইনি, এখন তার শাস্তি আমি পাচ্ছি। শোনো, আজ থেকে তুমি কলেজে যাবে না, বিয়ে না হওয়া পর্যন্ত তুমি বাড়িতেই থাকবে। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। বাবা, বাবা আমার কথা শোনো। বাবা, বাবা, ভাই সকালে ক্যাম্পাসে পুলিশ আসছিল, আপনার খোঁজ করতেছে। পুলিশের কাজ পুলিশ করবে আর রুদ্রের কাজ রুদ্র, চিন্তা করিস না, বাকিটা সুলতান ভাই দেখবে। কিন্তু আমার কাছে খটকা লাগতেছে, আর একটু বুঝে শুনে চলতে হবে ভাই, বেমানির গন্ধ পাইতেছি। সেটা আমিও বুঝতে পারছি, সুলতান আমাকে চেনে নাই, রুদ্র এত সহজে হাল ছেড়ে দেওয়া ছেলে না। হ্যালো ভাই, রূপা আপার ইদানিং দেখতাছি না। ওকে বাসায় আটকে রেখেছে। হ্যাঁ কি কোন ভাই, আমি যাবো নাকি একবার? তুই কই যাবি? ওই বাসায়। ভাই আপনি খালি একবার আওয়াজ দেন, দেখেন এই মিশু কি জিনিস। তুই গিয়ে কি করবি? কি করুম মানে, উঠে এলো আমু টু শব্দটা উঠে এলো মানে আমাকে কি কোনো মান ইজ্জত নাই, কি কস এসব? ভাই তুই চুপ কর। ভাই সুলতান ভাই খবর পাঠাইছে।
মনির রোল। রুদ্র, ওর নাম হইতে সাজমল, আমার বহুত পুরান লোক। আর ও রুদ্র, তুমি তো কামটা করতে পারলা না, এর লিগা বাধ্য হইয়া আমার আজমলটা আনতে হইছে। তোমার কিছুই করতে হইব না, তুমি শুধু আজমলটা দেখাই দিবা আর বাকি সব কাম ওই করবো। সাংবাদিক মনিরুল, সালা একটার পর একটা নিউজ কইরা পুরা পার্টির অবস্থা নাস্তানাবুদ কইরা হলেছে। সালার কিনতে চাইছিলাম, নীতি দেয় আদর্শর দোহায় দেয়। উপরের লোকে আমার কথা হইছে, কালকার আলো যেন ওই দেখতে না পায়, যে কোনো মূল্যে ওরে খায় ফেলাইবা। মনে রাখো, খালি হাতে আগামীকালকার সকালের নিউজে আমি খবরটা পাইতে চাই। ওই জানে না ঘটনা ঘটতে সময় লাগে না। খালি শিকারটা একবার দেখা দিবেন। সাংবাদিক মনিরুল, কথা তো ছিল সাংবাদিক একাই থাকবে। একলা তোকলা কি, শিকার যখন চোখের সামনে। আজকে না, ওর কোলে বাচ্চা আছে। অপারেশন ছাড়া আজমল ফিরা যায় নাই আজ পর্যন্ত। আজকে যাবে। ইনফরমেশনটা ঠিক ছিল না ভাই। পরিস্থিতি সবসময় একরকম থাকবো, এমন তো কোনো কথা নাই। এখন সবাই কি দেখল, দেখল প্রকাশ্যে তুমি আজমলকে খুন করলা, খুনের মামলা, পুরো পরিস্থিতিটাই জটিল হয়ে গেল। তুমি কয়দিন হলে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, কারণ ঘটনা ঘটতে সময় লাগে না। Thank you.
তুমি বের হলে কেমন করে? সুমনা বাসায় এসে আমাকে বের করে নিয়ে এসেছে। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, বলবে? বলেই দেখো। এই যে তোমার জন্য আমি সবার কাছে ছোট হই, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না রূপা? তোমাকে যে কি করে বোঝাই, চাইলেই যখন তখন এই রাস্তা থেকে বের হয়ে আসা যায় না। তাই যদি হয়, তুমি থাকো তোমার পথে, আমি বাধা দেব না। রূপা, রূপা, রূপা প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। তোমার পথে পথে শত্রুর ধাওয়া, পুলিশের গুলি, পালিয়ে থাকা, এ পথে আমি কেমন করে চলবো রুদ্র? আমার জীবনটাকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা তুমি বুঝবে না রুদ্র। রূপা, রূপা, ওয়ালাইকুম আসসালাম। কি আমার উপরে খেয়ে আছ? না, মেঘটা কেটে যাওয়ার অপেক্ষায় আছি। মেঘ মেঘ, বৃষ্টি, ঝড়, এগুলো তো মানুষের জীবনে থাকবই। এলাকা সব সময় সাথে ছাতা রাখতে হয়, গন যায় না কখন বৃষ্টি আয়া পড়ে। তুমি তো জানোই ঘটনা ঘটতে সময় লাগে না ভাই। আমার নাম রুদ্র, আর রুদ্ররা এত সহজে হাল ছাড়ে না। আমি সুলতান জানি, কারে দিয়ে কি করতেই, ঘটনা ঘটতে যেমন সময় লাগে না তেমন সব কাজ সবাইরে দিয়েও হয় না। বলেন কি কাজ? কাজটা হইল গিয়া, সে ডুবে যায় গোপনে।
সুলতানের সামনে দিয়া হুন্ডির টাকা চলে যাবো গা, আর সুলতান চা চায় দেখবো না। আমি আমি আজকে অনেক খুশি, অনেক খুশি। এই কাম তুমি ছাড়া আর কেউ পারত না, কেউ না। খাও, লও, যাও মাস্তি করো। কি কম হয়ে গেছে? হ্যাঁ, কথা তো ছিল 50-50। আরে তোমার আর আমার মধ্যে কি 50-50 সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, আর কথা সবসময় ঠিক থাকবে এমন তো কোনো কথা নাই। দাঁড়াও, এলো, যাও মাস্তি করো, বুঝি? হ্যাঁ, শাবাশ। আরে আর আমি তো একটু মস্কার করছি, আর তুমি মাথা গরম করে হলে। ওই নামো, নামো বিশ্বাস। মিয়া তোমার কইছি না, তুমি অল্পতে দাম দাম মাথা গরম করে ফেলাও। ভাই, রুদ্র বেমানি করতে শিখে নাই। নিয়ে যাও, মাথা ঠান্ডা হইলে আবার আইসো। হ্যাঁ, তার বাচ্চা, তোর এত বড় সাহস, সুলতানের লগে টক্কর লস, তোর যে কি হইব। ভাই, সাহস দিলে একটা কথা কই, রুদ্রর সময় হয়ে গেছে। আপনি কইলে অরে না, রুদ্ররে মারা এত সহজ না, ওর পোলা পাইন ওরা অনেক মানে চান দিয়া দিব, মাগার ফুলের টোকা লাগতে দিব না। খেলতে হইব অন্য জায়গায়, বুঝছিস না? কাজামান, কি কবি ভাই, আপনি তো সবকিছুই জানেন। রুদ্র আমাগরে মারল, আপনার কাছ থেকে একটু বিচারও পাইলাম না। তোর বিচার তুই করে লইতে পারস না? ভাই পারি, খালি আপনার মান সম্মানের দিকে তাকায় কিছু কই না। আপনি তো আমাগরে চিনলেন না, দুধকলা দিয়ে কাল সাপ পুষলেন। সাপ দেখছো কেমনি মুহূর্তের মধ্যে ছবল মারে, মুহূর্তের মধ্যে ঘটনাও ঘটব ঠিক এমনি, ঘটনা ঘটতে তো আর সময় লাগে না। ভাই, আপনি খালি একটা হুকুম দেন। বয় তোর লগে তো রুদ্রের আগে বহুতবার কেঁচল হয়েছে কলেজে, তাই না? হ্যাঁ ভাই, সবসময় আপনারই তো পাহাড় দিয়েছে। চিন্তা করিস না, তখন রুদ্রের লগে আছিল সুলতান ভাই, এখন তো কেউ নাই, একা। ঠিক আছে, এমন একটা সিস্টেম বাইর কর
যেন সাপও না মরে লাঠিও না বলে। এভাবে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না রূপা। এই জীবন তো তুমি বেছে নিয়েছ। না রূপা, এই জীবন আমি চাইনি, আমি এর সাথে জড়িয়ে গেছি। তাহলে কি চাও তুমি? আমি কি চাই? আমি কি চাই? এই সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। আমি তোমাকে ভালোবাসি রূপা। ভালো বংশের ছেলে, পরিবারের একটা মর্যাদাও আছে। তা তো ঠিক আছে, কিন্তু রূপাকে একবার জিজ্ঞেস করলে হতো না? আরে বাবা, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। ওরা আসুক, রূপাও ছেলেকে দেখুক। ঠিক আছে, তাহলে কালই ওদেরকে আসতে বলি, কি বলো? তুমি যা ভালো মনে করবে তাই করো। হ্যালো। হ্যালো, প্লিজ রুদ্র, কিছু একটা করো, তুমি আমাকে নিয়ে যাও। আরে বাবা, দেখতে আসলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না, আসুক দেখুক, চানাসা খাক। প্লিজ রুদ্র, একটু সিরিয়াস হও, পরে পাখি উড়ে গেলে বুঝবে। পাখি যদি স্বেচ্ছায় না যায়, রুদ্রের মনের পাখিকে কেউ নিয়ে যেতে পারবে না। আর যদি জোর করে ধরে নিয়ে যায়? রুদ্রের শরীরে প্রাণ থাকতে রুদ্রের রূপাকে কেউ কোনোদিন নিয়ে যেতে পারবে না। শোনো রূপা, আমি কিছুদিনের জন্য শহর ছেড়ে চলে যাব। আমি ঠিক সময় মতো চলে আসব, তুমি কিচ্ছু ভেবো না। প্লিজ রুদ্র, কিছু একটা করো। হ্যালো, হ্যালো, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাব, খুব সাবধানে থাকবি। আর অকারণে ঝামেলা জড়াবি না। ভাই, আমি আপনার লগে যাই। ধুর পাগল, বললাম না তোর কিচ্ছু হবে না? রুদ্রকে না মেরে সুলতান কাউকে ছোবে না। পাশা। জি ভাই। তুই সবার খেয়াল রাখবি, কারো যেন কোনো ক্ষতি না হয়। আর শোন, তোরা সবাই পাশার কথা শুনবি, আর জামানের সাথে কোনো ঝামেলা যাবি না, তুই এটা রাখ, দরকার ছাড়া ব্যবহার করবি না। জি। আর তোকে যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো সাবধানে রাখবি। মিশু। জি ভাই। তুই রূপার খোঁজ খবর রাখিস। এসো এসো এসো। Thank you.
মিশু ভাই, পাশা ভাই, আরে আপা, আপনি এখানে? মিশু ভাই, আমার খুব বিপদ। কি কোন আপা? ভাই কইছে আপনার দেখা রাখতে, আপনার যদি কিছু হয় আমার ইজ্জত থাকবো ভাইয়ের কাছে। কি হয়েছে আপনার? রুদ্রকে ফোনে পাচ্ছি না, ওকে আমার খুব দরকার। ভাইরে পুলিশ খুঁজতেছে আর সুলতান ভাইয়ের লোকজন হের পিছনে লাগছে। হ্যার লেগে ভাইয়ের ফোন কিছুদিন বন্ধ আছে। আপনি কোনো টেনশন লেন না, আমার কাছে বলেন, আমি নিজে গিয়ে ভাইয়ের কাছে খবর দিয়ে আইতাছি। কি কইতে হইব কোন? ওকে বলবেন আমার এনগেজমেন্ট হয়ে গেছে। হাই হাই, এইটা আপনি কি করলেন? ভাইয়ের লেগে কালকে আমি পাঞ্জাবি কিনা দিয়াইলাম, আপনার লেগে আমরা দুনিয়াদারি সব ছাড়া দিয়াইলাম, আর আপনি এটা কি হুনান? ভাই বিশ্বাস করেন, আমার কিচ্ছু করার ছিল না। ভাই ভাই কিন্তু সবকিছু ছেড়ে দিছে আপনার লেগে, এই মুহূর্তে আপনারা কি কন? আপনি একটু ওকে ফোনে জানাবেন প্লিজ, ও তো আপনাকে ফোন করে। আপনি আমার লগে আহেন, আপনার লয়ে যায় ভাইয়ের কাছে, আসেন। কিরে কেমন আছিস? একটা ব্যাড নিউজ আছে ভাই। ব্যাড নিউজ? নতুন করে আবার কি ব্যাড নিউজ? ভাই রূপা আপার তো বিয়ে শুক্রবার দিন। রূপার বিয়ে মানে পরশু? হ্যাঁ পরশুই তো। আচ্ছা বিলাসিমেল গৌরীপুর থেকে কয়টা ছাড়ে? সন্ধ্যা ছয়টায়। সন্ধ্যা ছয়টায়? শোন তুই গৌরীপুর থেকে ফুলবাড়ি আর পাঁচটা টিকিট কিনবি। এতগুলা টিকিট দিয়া কি করবেন ভাই? তোরাও আমার সাথে যাবি, আমি রূপাকে পরশুই বিয়ে করব, তোরা সাক্ষী দিবি। কি কন ভাই, আপনার বিয়ে সাক্ষী হবো আমরা? আমার যে কি আনন্দ লাগতাছে ভাই, বিয়ার দিন বিকালে কিন্তু আমি আপনার লয়ে যাবো। তাইলে আমি আজকে যাই ভাই। যাদা হলে সাবধানে থাকিস। হ্যালো পাশা ভাই। ভাই জামানে অ্যাটাক করছে আস্তানায়, আমি বাইরে হতে পারতাছি। কি বলিস? তুই ওখানেই থাক, আমি এখনই আসছি। তোদের সাথে মারামারি করতে আসি নাই, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, তোরা আমাকে যেতে দে। ওস্তাদ আপনি ছাড়লে তো আমরা ছাড়ি নাই। এখনো আইতেছে না, কোনো ঝামেলায় পড়লো নাকি? রূপা
করলে? আমি তোমার আসিফ ভাইয়া। আসিফ ভাইয়া? মা, আসিফ ভাইয়া। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, রূপা এখন আমার বাসায়। তোমার বাসায়? এই শুনছো? এখন তোমার কেমন লাগছে মা? রূপা, আমি আসিফ। তাহলে যাইব কই? মনে হয় আত্মীয় স্বজনের পাশে পাঠিয়ে দিছে। ভালো করে খোঁজ লাগা,
কই গেছে জানা দরকার, সুলতান ভাইয়ের হুকুম। জি ভাই। সালাম ভাই। আপনাকে চিনতে তো দেখাচ্ছি, কোনো সমস্যা? না, তেমন কিছু না। আচ্ছা বিপাশা, আমরা বিষয়টা নিয়ে লাঞ্চের পরে বসি। জি স্যার। হ্যালো, এখন কি অবস্থা খালা? ভালো, এখন ঘুমাচ্ছে। ডাক্তার কি এসেছিল? হ্যাঁ এসেছিল, দেখেও গেছে, আর কিছু ওষুধও দিয়ে গেছে, আমি ঝন্টুকে দিয়ে আনিয়ে নিয়েছি। আমি বিকেলের মধ্যে চলে আসব। ওকে। বস, কয়দিন ধরে দেখতেছি, কি জানি ভাবতেছেন, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। সুলতান কখনো কোনো ঘটনার সাক্ষী বাজায় রাখে না। সাক্ষী বেঁচে থাকলে কি হয় জানোস? ঘটনা ঘটতে তো আর সময় লাগে না। কার কথা কইতেছ তুমি, বুঝো না? রুদ্রলগ ওই মায়াটা, কি জানো নাম? রূপা। চোখের মধ্যে এত বড় একটা ঘটনা রেকর্ড কইরা একটা জলজন্ত মাইয়া হাওয়া হয়ে গেল। কদিন পরে কোর্টে মামলা উঠতেছে, যদি কোনো অবস্থাতে ওই মাইয়া কোর্টে সাক্ষী দিয়ে ফেলায় তাহলে কে ফাঁসবো? খালি একটা কথা মনে রেখো পাশা, ঘটনা ঘটতে সময় লাগে না। আমি দেখছি। আপনারা রূপাকে নিয়ে ভাববেন না, ওকে আমি আমার আঁচল দিয়ে আগলে রাখি। রূপা, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? ভয় করছে। কিন্তু না ঘুমালে শরীর খারাপ করবে না? আমি এখানে কিছুক্ষণ থাকি। তোমার সাথে থাকলে আমার ভয় করে না। কিসের তো ভয় তোমার রূপা? Thank you.
খালা, রূপাকে কোথাও দেখছি না যে? বাজারে গেছে। কি বলো, বাজারে? ও নাকি আজ আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। আজ না তোর এসে যাবে। কিন্তু খালা, ও চিনতে পারবে তো? পারবে, বাজার তো খুব কাছেই। তাছাড়া একদিনও আমার সঙ্গে বাজারে গিয়েছিল। আচ্ছা খালা, রূপাকে এখন তোমার কেমন মনে হচ্ছে? ভালোই তো, আগের থেকে অনেক হাসি খুশি। যাবেন? কুড়ি যাবেন, কথা কচ্ছেন না কেন? কোথা যাব? রূপা, কি পাগলামি করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। উফ, খালা তুমিও। হ্যাপি বার্থডে। আসবো? আরে এসো এসো, বসো। তোমার জন্য একটা গিফট এনেছি। তাই? দেখি তো। হেলমেট? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না একটা হেলমেট কিনে দিব। তুমি যেভাবে বাইক চালাও আমার ভীষণ ভয় করে। কিন্তু রূপা, আমি তো বাইক চালাই না। তুমি বাইক চালাও না? না। তুমি বাইক চালাও না? তাহলে রূপা, কি হয়েছে তোমার? কোথায়? কিছু না তো। কোন দুশ্চিন্তা করছো? না, দুশ্চিন্তা না। তবে তবে কি? আজকাল কি যেন হয়েছে, সবকিছু ভুলে যাচ্ছি। ভুলে যাই, আবার মনে পড়ে। ওকে, আমি কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কেমন? ওহো, কালকে তো আমার একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আমি মিটিংয়ে যাওয়ার আগে তোমাকে চেম্বারে নামিয়ে যাব। লক্ষ্মী মেয়ে। রূপা, আমাকে কিন্তু আবার ভুলে যেও না। রূপা, আজকে আমার বড্ড দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। টেক কেয়ার। যাচ্ছি মানে? তোমার লাঞ্চ তো দেওয়া হয়নি, একটু দাঁড়াও।
খেয়ে সময় মতো। থ্যাংকস। আজকে অফিসের রান্নাই খান। জানি আয়। আমি তো ওনাকে বলেছিলাম এই টেস্টগুলো আমাকে আরও আগেই দেখাতে। আমাকে কিছুই বলেনি স্যার। ভুলে গেছে? আমি অবশ্য রিপোর্টটা আগেই দেখেছিলাম, বাট আসতে একটু দেরি হয়ে গেল। কোনো কোনো মানসিক আঘাত আছে যা মস্তিষ্কের স্মৃতিকোষে শূন্যতা তৈরি করে, শূন্য হতে থাকে স্মৃতি। এই রোগের নাম অ্যালঝাইমার। এর কি কোনো চিকিৎসা নেই? এর কোনো চিকিৎসা নেই। অনেকটা মাথার ভেতরে বড় একটা ইরেজারের মতো, যা প্রতিদিন স্মৃতিগুলোকে একটু একটু করে মুছে দিতে থাকবে, এবং খুব দ্রুত এই ধরনের রোগী সব স্মৃতি হারিয়ে ফেলবে। কত দ্রুত? 6 মাস, বড় জোর 1 বছর। এই সময়ের মধ্যে সব স্মৃতি চলে যাবে। ওষুধে হয়তো কয়েক মাস দেরি করানো যাবে। আচ্ছা ডক্টর, ও কি আমাকেও ভুলে যাবে? ব্যাপার কি জানেন, ও প্রথমে আপনাকেই ভুলবে। অ্যালঝাইমারের পেশেন্ট এইমাত্র কি ঘটল সেটাই প্রথমে ভুলে যায়। পুরনো স্মৃতিগুলো তখন শূন্যস্থান পূরণ করে, তারপর ধীরে ধীরে সেগুলো ভুলতে থাকে। একবার যদি ভুলে যায় তাহলে কি আর কোনো দিনই চিনতে পারবে না? বলা মুশকিল। মাঝে মাঝে পেশেন্টের সব কিছু মনে হয়, তবে সেটা ক্ষণিকের। আপনি তার সব থেকে কাছের লোক আসিফ সাহেব, আপনার সব কিছু জানা দরকার। এই ধরনের পেশেন্ট স্মৃতিশক্তি সবটুকু চলে যাওয়ার পর 4 থেকে 10 বছর পর্যন্ত বাঁচে।
রূপা, তোমার বাবা তোমাকে খুব আদর করত না? বাবা, তোমার কলেজের কথা মনে পড়ে? তুমি আর আমি একই কলেজে পড়তাম। আমি কলেজে পড়তাম? হ্যাঁ, সুমনা, লুৎফা, এদের কারো কথা তোমার মনে নেই? রূপা, তোমার রুদ্রের কথা মনে পড়ে না? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু তুমি এত ভয় পাও কেন? কেন? তুমি কাছে থাকলে আমার একদম ভয় করে না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কখনো না। ফোনও ধরতাছে না, আস্তানার দিকে গেল কি না? আপনি আরেকটা খবর নেন না? খবর তো নিতাছি, আর আপা এত টেনশন নিয়েন না তো, ভাইরে আটকায় রাখবো, এই লোক এখনো দুনিয়াতে পয়দাই হয় নাই।
মিশু ভাই, ওর যদি কোনো ক্ষতি হয়? আপা আপনি খালি খালি টেনশন করতেছেন, পাশা আছে না ভাইয়ের লাগে? আর পাশা থাকতে ভাইয়ের গায়ে একটা ফুলের টুকাও পড়তে দিব না। মিশু ভাই, আমার এখানে থাকতে আর এক মুহূর্ত ভালো লাগছে না, আমাকে এখান থেকে নিয়ে চলেন প্লিজ। প্লিজ মিশু ভাই, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন। আমি জানি না ভাই, আপনি এখান থেকে যান ভাই, তোরা ভাগ এখান থেকে যান ভাই, আমি দেখতেছি। আপনি ভাবি হলো এখান থেকে যান ভাই, আজ বুঝবো মিশু কি জিনিস। শেষ, আজকে আমরা গুলি গুলি খেলবো ভাই, শেষ। তুমি পালাও,
রুদ্র, 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 রুদ্র। চাই না মরণ
রসে গাছের পরা জীবন শোধায় পাগল করা আমার মরণ তোর পীড়িতে ও জলে জোড়ায় মাছের পরাণ মাটির রসে গাছের পরাণ জীবন শোধায় পাগল করা আমার মরণ তোর পীড়িতে ওরে বাঁচাই বাঁচাইল প্রাণ।